আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা ব্লগ লিয়া আইছি আপনারা সামনে শেয়ার করার লাগি। লাউ দিয়া, গুল লাউ দিয়া, পানি লাউ, যেটা পানি লাউ দিয়া চিকেন কারি, আর এই কারিটা খুবই টেস্টি, মজাদার। আপনারা একবার বাসার ট্রাই করলে বুঝতে পারবা। আর যারা নতুন শিখরা তার লাগি খুবই উপকারে আইব, আর যারা জানেন তারা তো অলরেডি জানেন। আমি খুব সহজে সুন্দরভাবে খুব সিম্পলভাবে আমি দেখাইয়া দিছি, তো নতুন যারা শিখরা তারা খুব সহজেই বুঝতে পারবা আর শিখতে পারবা। আর এই রান্না করতে কিতা কিতা লাগে আর কিভাবে রান্না করি আমি শেয়ার করব আপনারা সাথে থাকা। আর আমার চ্যানেলটা আপনারা যারা সাবস্ক্রাইব করছেন তারা অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা। ভালো লাগলে, রান্নাটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর শেয়ার করবা। আর যারা কমেন্ট করবা তারা 3-4 মিনিট দেখার পরে আপনারা কমেন্ট করবা, এতে আপনারা চ্যানেল আর আমার চ্যানেলও সুরক্ষা থাকবো। আর একটা লাইক দিতে ভুলবা না। তো চলো কা আমার এই রেসিপি কিতা কিতা লাগে আর কিভাবে রান্না করি দেখাইয়া দিন। এখন এখানে মাঝে আমি একটা মিডিয়াম সাইজের চিকেন, যতখান ওজনের হয় আমি ততখান ওজনের চিকেন লেগ আর থাই, যেটা চিকেনের রানের মাংস ওগুলো আমি নিছি, বেশ কয়েক পিস নিছি, এরকম 2 পিস সরিয়া কাটিয়ে নিছি আমি। আপনারা চাইলে যে কোনো চিকেনের যে কোনো সাইডের মাংস দিয়ে অথবা আস্থা চিকেন দিয়েও করতে পারবা। আমি চিকেনের লেগেন তাই বা লাফাই লাগি আমি ওগুলা নিছি। এখানেও দেখতে পারা একটা গোল লাউ, বাংলা লাউ, তো এই বাংলা লাউ খুব ফ্রেশ আর খুবই মজাদার এটা লাউ খাইতে। তো আমি চিকেন দিয়া এই বাংলা লাউ রান্না করবো। তো সাথে থাকুকা আমি কিভাবে রান্না করি আপনার সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুকা। আর এই চিকেন রান্না করতে কিতা কিতা স্পাইস লাগে, কিতা কিতা মশলা লাগে আমি রান্না করার সময় সবগুলা দেখাইয়া দেব। এখানে একটা আমি হাঁড়ি নিছি আর হাঁড়িটা গরম করে নিছি। এখন আমি 1/2 কাপ তেল দিব, রান্না করার তেল, আর আমি 1/2 কাপ দিছি। আপনারা আরও কম খাইতে চাইলে কম দিতে পারবা, অথবা যদি আরও বেশি বেলা পায় তাহলে আর একটু বেশি দিতে পারবা। আর আমার তেলগুলো একটু গরম করে নিব। আমি তেলের মাঝে এখন সামান্য লবণ দিয়া দিয়ার, যাতে আমি গোটা মশলা যেগুলো দিব হোল মশলা এগুলো দেওয়ার পরে যাতে ফানি তাহলে ছিটাইয়া না পড়ে। তো এখন আমি এই মশলাগুলো দিব। কয়েকটা এলাচি নিছি আমি, এখনের মাঝে ওরকম মুখ খাটিয়া বাঙ্গিয়া নিছি, কয়েকটা লং, দালচিনি, আর আছে তেজপাতা, আর কিছু মেথি। আমি মাংসের মাঝে মেথি বালা পাই, তো সামান্য মেথি দিছি, সবগুলো এখনের মাঝে দিব। আমি এখন কিছু সময় অপেক্ষা করব মশলাটা কি, এই মশলাটা কি একটু নাইস একটা স্মেল বাড়ানো লাগে। তো আমার সব গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে, একটা নাইস স্মেল বার হয়েছে। এখন আমি কাটা পেঁয়াজ আছে 2টা বড় সাইজের পেঁয়াজ নিছি, ওগুলো আমি এখন দিব। আর পেঁয়াজটা একটু নরম হওয়ার পরে আমি আরও ফ্রেশ পেঁয়াজ যেগুলো আছে বাটা পেঁয়াজ আরও সামান্য দিন হয়ে যাবে। তো আমি অপেক্ষা করি আর পেঁয়াজগুলো একটু সফট লাগে। আমার পেঁয়াজটা অনেকটা সফট হয়ে গেছে, এখন আমি বাটা পেঁয়াজ দিব। এখন আমি 1/2 কাপ বাটা পেঁয়াজ দিয়ার, 1 টেবিল স্পুন জিঞ্জার পেস্ট, আদা পেস্ট দিছি, 1 টেবিল স্পুন গার্লিক পেস্ট, রসুনের পেস্ট দিয়ার। এখন ভালো করে মিক্স করিয়া দিব আর কিছু সময় অপেক্ষা করব। আমার পেঁয়াজগুলো খাসা যে গন্ধ আছে সব গন্ধ যাইতো আর একটা বাদামি কালার আইতো।
আমি দুইটা তিনটা কাঁচামরিচ দিছি, এরকম কাটিয়া তিনটা কাঁচামরিচ দিছি। এখন আমি খাবার করিয়া দিব। তো আমার পেঁয়াজের সুন্দর একটা কালার আইছে, এখন আমি সামান্য পানি দিব। এখন আর মাঝে সামান্য পানি দিলাম, দিয়া কিছু সময় খাবার করিয়া রাখবো, 2 থেকে 3 মিনিট আমি খাবার করে রাখবো। আমি 3-4 মিনিট পরে দেখাই আর কি রকম হয়েছে। আমি আরো 2-3 বার নাড়াচাড়া করিয়া দিছি যাতে নিচের দিকে না পড়ে। আর আমার পেঁয়াজগুলা সফট হয়ে গেছে। এখন এখন আমি পাউডার মশলা যে সবগুলো এখন আমি দিব, আর কিতা কিতা দিয়ে আমি এখন দেখাইয়া দেব। দেখতে পারো, 1 টিস্পুন চিলি পাউডার, 1 টিস্পুন কোরিয়ান্ডার পাউডার, 1 টিস্পুন টার্মারিক পাউডার, 1 টিস্পুন কিউমিন পাউডার, 1 টিস্পুন মিক্স কারি পাউডার, 1/2 টিস্পুন গরম মশলা, 1 পিঞ্চ ব্ল্যাক পেপার। তো আমি সবগুলো এখন আহারের মাঝে দিব। দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করিয়া দিব। এখন আমি সামান্য পানি দিমু, দিয়া মিক্স করে দিয়া খাবার করিয়া রাখবো যাতে মশলাগুলা খোসানি হয়ে যায় আর নিচের দিকে না করে। আমি সামান্য পানি দিলাম, দিয়া ভালো করে মিক্স করিয়া দিয়া এখন খাবার করিয়া রাখবো আরো 5 মিনিট। আর মাঝে মধ্যে আমি নাড়াচাড়া করিয়া দিমু যাতে মশলা না করে। এখন আমার মশলা খুব সুন্দর কষানি হয়েছে, তারপরে খুব সুন্দর হয়েছে কালার, আর তেলগুলো উপরের দিকে খুব সুন্দর হইয়া বাসিয়ে উঠিছে। এখন আমি সামান্য ধনিয়া পাতা দিব, এটা আমার গার্ডেনের ধনিয়া পাতা, পরে আমি দিব আরও একটু মিক্স করিয়া দিয়ার। দেওয়ার পরে এখন আমি আমার চিকেনগুলো দিয়ে চিকেন দিয়া ভালো করে মিক্স করিয়া দিব। আমি মিক্স করিয়া দিছি, এখন খাবার করিয়া দিব। আমার চিকেনটা একটু সিদ্ধ হওয়ার লাগি, আর মাঝে মধ্যে আমি নাড়াচাড়া করিয়া দিব যাতে নিচের দিকে না পড়ে। তো আমার চিকেনটা অনেকটা সফট হয়ে গেছে আর অনেকটা কষানি হয়ে গেছে, তখন আমি আমার লাউটা দিয়া দিব। দেখতে পারো লাউ কাটিয়া নিছি, আমি পুরাটা দিছি না, আমি কিছু রাখছি, আমি 3 বাগ নিছি আর 1 বাগ রাখি দিছি কাটিয়া। আর কাটার পরে খুব সুন্দর একটা স্মেল বার হয়েছে। এখন আমি সবগুলোরে মিক্স করে দিয়ে আসি। তো আমার রেসিপিটা যদি আপনার ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করছেন তারা অসংখ্য ধন্যবাদ, আর শেয়ার করবা, কমেন্ট করবা, আর লাইক দিতে ভুলবা না। তো আমি অপেক্ষা করিয়া আমার চিকেন আর লাউটা সিদ্ধ হওয়ার লাগে। এখন আমি খাবার করিয়া রাখবো আরও 5 মিনিট। তো দেখতে পারো চিকেন থেকে আর লাউ থেকে অনেকটা পানি বার হয়েছে। এখন আমি নাড়া দিয়ে দিব, কিরকম হয়েছে দেখি। এখন আমি একটু পানি দিয়া দিব, জল দিয়া দিব। আপনারা যতটুকু জল খাইতে চান দিয়া দিবা এই পর্যায়ে। আমি 2 কাপ দিয়া দিলাম, আর এখনো সিদ্ধ হওয়ার বাকি রয়েছে। সিদ্ধ হওয়ার পরে আরও জুলগুলো আরও শুকাই দিব, আপনারা যতটুকু খাইতে চান ও অনুপাতে দিবা। আমি অপেক্ষা করব এখন খাবার করে দিয়া ভালো করে সিদ্ধ যাতে হয়। এখন আমি লবণ দিয়া দিব, আমার লবণটা হয়েছে না, আমার লবণ দিয়া দিব।
যা মিক্স করিয়া দিয়া আর খাবার করিয়া দিয়া খুব সুন্দর একটা স্মেল পারাইছে, খুব সুন্দর। তো এখন দেখি আমি কিরকম হইছে আমার লাউ রান্না প্রায় শেষের দিকে। এখন আমি ধনিয়া পাতা দিব, এখন আমি কিছু ধনিয়া পাতা দিব, আমার গার্ডেনের ফ্রেশ ধনিয়া পাতা খুবই সুন্দর স্মেল, অসাধারণ একটা স্মেল বাড়িয়েছে, খুবই সুন্দর একটা স্মেল বাড়িয়েছে আমার লাউ দিয়া চিকেন রান্না দেখি। এখন আমি খাবার করি, আরও দুই মিনিট রাখবো, তারপরে দেখাই মুখের হোম হয়েছে। খুব লো আছে, এখন রাখবো লো গ্যাস দিয়া দুই মিনিট। তো এখন আমার রান্নাটা শেষ, দেখতে পারা খুব সুন্দর একটা কালার আইছে আর খুবই টেস্টি হয়েছে, আর নাইস একটা স্মেল বাইরেছে আমার রান্নাতে কে। এখন আমি সার্ভিসিং দিয়েছে, নিয়ে দেখাই মুখ কীরকম হয়েছে। তো খুব সহজে হয়ে গেল আমার লাউ দিয়ে চিকেন রান্না, আমি খুবই সিম্পল আর ইজি হয়ে দেখাইছি, যারা নতুন শিখরা তার লাগে খুবই উপহার আইব, আর খুবই টেস্টি হয়েছে। আমি খাইছি, খাইয়া দেখছি খুবই টেস্টি আর খুবই সুন্দর একটা স্মেল বাড়িয়েছে এই লাউটা কি। আর আমার গার্ডেনের পাতা যে দিছিলাম ধনিয়া পাতা, তো ভালো লাগলে আপনারা ট্রাই করবা, আর গরো ট্রাই করে দেখবা, খাইয়া দেখবা খুবই টেস্টি মজাদার খানি। তো ভালো থাকুকা, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।